আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা বাংলাদেশের ডিফেন্স লাভার রয়েছেন তাদের প্রতিনিয়ত একটি কামনা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী দিনকে দিন নতুন নতুন সমরাস্ত্র সংগ্রহের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যাক এর মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনীর স্থিতিশীলতা যেমন সাস্টেইনেবল হবে তেমনি পার্শ্ববর্তী যে কোনো হুমকিকে গুড়িয়ে দেওয়ার জন্য সে নতুন নতুন সক্ষমতা অর্জন করবে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টিকে সামনে রেখে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সামরিক বাহিনী নতুন নতুন যুদ্ধাস্ত্র বিশেষ করে চতুর্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র সংগ্রহ করে যাচ্ছে প্রতিনিয়ত উনিশশো সালে স্বাধীনতার পর প্রধানত বাংলাদেশের সামরিক সমরাষ্ট্রগুলো ছিল রাশিয়া কেন্দ্রিক তখন রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি সামরিক সমরাষ্ট্র বাংলাদেশ ক্রয় করত কিন্তু দুই সালে এসে এই অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটে তখন বাংলাদেশ সামরিক সমরাষ্ট্রের জন্য মোটামুটি চীন নির্ভর হয়ে পড়ে তখন থেকেই চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের কৌশলগত এবং উচ্চ প্রযুক্তির ভারী সমরাষ্ট্রগুলো বেশি পরিমাণে আসতে থাকে তারই প্রেক্ষাপটে বাংলাদেশ সামরিক বাহিনীতে চীনের সমরাষ্ট্রের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে আশি শতাংশ যা একটি সামরিক বাহিনীর জন্য কখনোই ভালোবাসু সংবাদ হতে পারে না সামরিক বাহিনীর সমরাশ্রে সোর্সের জন্য একটিমাত্র উৎসের উপর নির্ভরশীল থাকায় বাংলাদেশ বড় ধরনের খেসারত দেয় দুই হাজার সাত আট অর্থ বছরে এবং দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে বন্ধুরা বাংলাদেশের সামরিক বা নির্ভরশীলতার ব্যাপারটিকে কাজে লাগিয়ে মায়ানমার পুরোপুরি বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় আর চীন তখন বাংলাদেশের পরিবর্তে মায়ানমারের পক্ষ অবলম্বন করে যেটি বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার জন্য ছিল এক বড় মাত্রার আঘাত বন্ধুরা বাংলাদেশ সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে এখন ইউরোপ এবং আমেরিকা থেকে বেশি পরিমাণে সমরাস্ত্র ক্রয়ে মনোযোগী হয়েছে এটি বাংলাদেশ সামরিক বাহিনী দেরিতে হলেও একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হয় বন্ধুরা মাঝের দশকে অর্থাৎ নব্বইয়ের দশকে বাংলাদেশ প্রধানত আমেরিকা থেকে কিছু পরিমাণ ক্রয় করে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ এই কথাটি বুঝতে স্পষ্টভাবে পেরেছে শুধুমাত্র চীন নির্ভরতার মাধ্যমে তার সার্বভৌম নিরাপত্তাকে বহি হাত থেকে সে রক্ষা করতে পারবে না এক্ষেত্রে সমরাষ্ট্র ক্রয়ের ব্যাপারে তার ভারসাটাইল হওয়া উচিত কারণ বর্তমানে বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায় কোনো একটি নির্দিষ্ট দেশ থেকে যদি আপনি সমরাষ্ট্র সংগ্রহ করেন আর যুদ্ধকালীন সময় যদি সেই দেশটি বেকে বসে যে আপনাকে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য স্পার পার্টস এবং গোলাবার বার করবে না তখন আপনার আত্মহত্যা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না এই জন্য বাংলাদেশ এখন সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকামুখী হচ্ছে বন্ধুরা এই ব্যাপারটি আপনাদের সামনে এই ভিডিওতে আমি স্পষ্ট করার চেষ্টা করব এটি দীর্ঘমেয়াদীভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর শক্তিমত্তা বৃদ্ধি করার ক্ষেত্রে কতটা কাজ দেবে ভবিষ্যতে বাংলাদেশ মায়ানমারের সাথে যদি কখনো যুদ্ধ অবস্থায় পরিণত হয় তাহলে ইউরোপে আমেরিকার সমরাস্ত্রগুলো কি পার্থক্য গড়ে দিতে সক্ষম হবে বন্ধুরা তাহলে চলুন ব্যাপারটি শুরু করা যাক একেবারে ভিডিও শেষ প্রান্তে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ফলো আপ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ফ্রান্স ব্রিটেন জার্মানি স্পেন কোন কোন ধরনের সমরাষ্ট্র বাংলাদেশকে অফার দিয়েছে বাংলাদেশ এখান থেকে তার প্রয়োজন অনুযায়ী কী কী ধরনের সমরাষ্ট্র ইচ্ছা করলেই ক্রয় করতে পারে তাহলে চলুন শুরু করা যাক সামরিক সমরাস্ত্র সংগ্রহে একক উচ্চের উপর নির্ভরতা কাটিয়ে একাধিক দেশ থেকে কেদায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ আগে মূলত দাম কমের কারণে চীন থেকে বেশিরভাগ সমরাষ্ট্র কেনা হয়েছিল এখন পশ্চিমা বিশেষত ইউরোপের বিভিন্ন দেশ থেকে সমরাষ্ট্র সংগ্রহের ব্যাপারে যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইউরোপের একাধিক দেশ থেকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম বিক্রির জন্য আগ্রহ দেখিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন গত প্রায় এক যুগে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি পশ্চিমা দেশগুলোর এই আগ্রহের বড় কারণ তারা দেখেছে বাংলাদেশের সমরস্ত্র কেনার সামর্থ্য বেড়েছে বাংলাদেশ কখনোই অস্ত্র সংগ্রহের জন্য একক দেশের উপর নির্ভরশীল ছিল না গুণ মান ও দামের বিচারে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশ সংগ্রহ করেছে এখনও সেই নীতিতে আছে কপ টোয়েন্টি সিক্স সম্মেলনের সময় যুক্তরাজ্য এবং ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশে তারা কি ধরনের সরঞ্জাম দিতে পারে তা বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বলেছেন তার সরকারের অগ্রাধিকার হচ্ছে দেশের জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো এবং আর্থসামাজিক উন্নয়ন এরপর অন্য বিষয় সূত্র জানায় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে আওয়ামী সরকারের আমলে দুই হাজার সালে গ্রহণ করা হয় ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি কর্মসূচি যা সংশোধন করা হয় দুই সালে এরপরই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করতে আধুনিক সমরাষ্ট্র কেনায় গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার গুরুত্বের কারণে সমরাষ্ট্র উৎপাদক দেশগুলোর নজর বাংলাদেশের দিকে পড়েছে বলে অনেকে মনে করেন তারা নিজেরাই এখন বাংলাদেশে সমরাষ্ট্র সরবরাহের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সম্মেলনে অংশ সময় প্রধানমন্ত্রী জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপকালে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য আধুনিক যুদ্ধজাহাজ সরবরাহের ব্যাপারে আগ্রহ দেখান তিনি পাঁচটি যুদ্ধজাহাজ জাহাজ দেওয়ার ব্যাপারে কথা বলেন এর মধ্যে তিনটি স্কটল্যান্ডে এবং দুটি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশেই তৈরি করা হবে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছুই হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ এটা যুক্তরাজ্যের একটি প্রস্তাব ছিল বাংলাদেশ হয়তো পরবর্তীতে এটি এটি গ্রহণও করতে পারে বাংলাদেশ এ প্রস্তাবের বিষয়ে পরিকল্পনা নিয়ে এগুতে পারে ভবিষ্যতে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এককে সে দেশে তৈরির উদাহরণ দিয়ে বাংলাদেশের জন্য আরও একটি স্যাটেলাইট নির্মাণের আগ্রহ দেখিয়েছে তারা ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া কোম্পানি বাংলাদেশের জন্য এই দ্বিতীয় হাইব্রিড স্যাটেলাইটটি তৈরি করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়েছে এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এয়ারবাস ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ফ্রান্স একই সঙ্গে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তির বিক্রির ব্যাপারও রাফালে যুদ্ধ বিমান অত্যন্ত আগ্রহী ফ্রান্স ব্যাপারে তারা পর্যন্ত লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সূত্র এ এখনও জানায় চলতি বছর জুনে তুরস্ক থেকে লেজার গাইডেড মিসাইল সিস্টেম অ্যান্টিসিপ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হয়েছে বন্ধুরা এটি বাংলাদেশের জন্য একটি চমক বলতে পারেন কারণ এই ধরনের লেজার গাইডেড মিসাইল সিস্টেম অ্যান্টিসিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারটি বাংলাদেশ এক প্রকার গোপনে রেখেছিল যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাঁচটি সি ওয়ান থ্রি জিরো উড়োজাহাজ কিনেছে বাংলাদেশ বন্ধুরা আরও তিন থেকে চারটি উড়োজাহাজ কেনার প্রক্রিয়াধীন রয়েছে অর্থাৎ বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্বের অন্যতম একটি দেশ যারা সুপরিসর পরিবহন বিমান হিসেবে সি ওয়ান থ্রি জিরো সুপার হাওয়ার ব্যবহার করে থাকে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরের সময়ে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার আগ্রহপত্র অর্থাৎ মিলিটারি লিটার অফ এন্টে স্বাক্ষরিত হয়েছে সূত্র আরও জানায় এর বাইরে চলতি বছর যুক্তরাষ্ট্র ইটালি নেদারল্যান্ড এবং জাপান বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিয়েছে বন্ধুরা এই দেশগুলো বিশ্বের সবচেয়ে উচ্চ প্রযুক্তির সামরিক সমরাষ্ট্র নির্মাণ করে থাকে বাংলাদেশ যদি এই সকল দেশ থেকে তাদের চাহিদা অনুযায়ী সমরাষ্ট্র ক্রয় করতে পারে তাহলে বাংলাদেশ সামরিক বাহিনী মায়ানমারের সাথে একটি সামরিক সমরাষ্ট্রের ব্যাপারে দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত পার্থক্য তৈরি করতে সক্ষম হবে আশা করা যায় বাংলাদেশ এই সকল প্রভাবশালী দেশগুলো থেকে মাধ্যমে নিজেদের সামরিক অবস্থান শক্তিশালী করবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন বলেন মূলত পাঁচটি বিষয় বিবেচনা রেখে সমরাষ্ট্র সংগ্রহ করতে চায় বাংলাদেশ প্রথমত প্রয়োজন দ্বিতীয়ত গুণগত মান তৃতীয়ত মূল্য চতুর্থ সরবরাহের সময়সীমা এবং পঞ্চমত এর যন্ত্রাংশ প্রাপ্তির নিশ্চয়তা বন্ধুরা বিষয়গুলো আগেই আপনাদের সামনে উল্লেখ করেছিলাম তিনি আরো বলেছেন বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোর মধ্যে বেশিরভাগেরই প্রধান ব্যবসা হচ্ছে সমরাষ্ট্র তাই তারা নিজেদের ব্যবসা প্রসারের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশকে সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছে আর বাংলাদেশ সেটি ক্রয় করবে নিজের প্রয়োজন অনুযায়ী সুতরাং ব্যাপারটি হয়তো বাংলাদেশ সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছে বন্ধুরা পূর্বেই বলেছিলাম এই সকল সমরাষ্ট্র কি মায়ানমারের সাথে একটি সামরিক পার্থক্য গড়ে দিতে সক্ষম হবে বন্ধুরা নিশ্চিত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনি যখন জাপানের মতো দেশের কাছ থেকে সমরাস্ত্র বিক্রির অফার পাবেন তার মানে এখানে বুঝতে পারছেন বাংলাদেশকে নিয়ে জাপানের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে জাপান বাংলাদেশে অন্যতম বিনিয়োগকারী দেশ এবং ভবিষ্যতে তার এই বিনিয়োগ বহুল পরিমাণে বৃদ্ধি করতে চায় আর জাপানের সেই বিনিয়োগের নিরাপত্তা রক্ষার জন্য অবশ্যই তারা বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক করতে আগ্রহী সুতরাং বাংলাদেশকে অবশ্যই এটি ভেবে দেখতে হবে দ্রুততম সময়ের মধ্যে এই সকল দেশকে স্পেস দেয়া যায় কিনা যে সকল দেশ বাংলাদেশের কাছে তাদের কৌশলগত সামরিক সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে প্রত্যেকটি দেশের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান আর এর মধ্যে জাপানের বিনিয়োগ বাংলাদেশে চলছে ভবিষ্যতে আরও চলবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করার জন্য নতুন করে অগ্রসর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ নয় তারা সামরিক বিনিয়োগও প্রয়োজন করতে পারে তবে বাংলাদেশ এ ব্যাপারে সতর্ক কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ফ্রি স্পেস দেওয়া মানে অন্য দেশগুলো এখানে অবস্থান পাবে না বিশেষ করে রাশিয়া এবং চীনের মতো দেশগুলো বাংলাদেশ বর্তমানে সেই টক করে যেতে চাচ্ছে না ফ্রান্স এবং নেদারল্যান্ড উভয় দেশের সাথে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী বন্ধুরা এই দুশগুলোর সাথে সামরিক অর্থনৈতিক কূটনৈতিক আপনি যে সম্পর্কই বলেন না কেন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ তাই বাংলাদেশ ফ্রান্স এবং নেদারল্যান্ডকে তাদের সামরিক সংগ্রহের ক্ষেত্রে একটি অন্যতম বা গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করতে পারে এটি দীর্ঘমেয়াদীভাবে বাংলাদেশের জন্য ফলদায়ক বা লাভজনক হবে বন্ধুরা এই সকল সমরাষ্ট্র বাংলাদেশ যদি দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ করতে পারে তাহলে মায়ানমারের সাথে সামরিক শক্তির প্রেক্ষাপট নিয়ে মায়ানমার যে বলায় দেখায় সে ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ডিটারেন্স অবস্থা বা সমতা প্রতিষ্ঠিত হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ হয়তো মায়ানমারকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে দীর্ঘমেয়াদীভাবে যদি স্মুথলি বাংলাদেশ তার সামরিক বাহিনীর আধুনিকায়নে মনোযোগ দেয় তাহলে মায়ানমার পিছন থেকে বাংলাদেশকে কোনোভাবেই ধরতে পারবে না কারণ সামরিক বাহিনীর র্যাপিডলি উন্নয়নের জন্য চাই একটি শক্তিশালী অর্থনীতি একটি শক্তিশালী বা স্থিতিশীল অর্থনীতি আপনার সামরিক বাহিনীর গুণগত মান কৌশলগত শক্তিকে বৃদ্ধি করবে নচেত নয় অর্থনৈতিক স্থিতিশীলতা বা সক্ষমতা না থাকলে বিচ্ছিন্নভাবে আপনার সামরিক বাহিনীর উন্নয়ন ঘটতে পারে তবে পরিকল্পিত নয় পরিকল্পিত উন্নয়নই একটি সামরিক বাহিনীর প্রকৃত সক্ষমতাকে ধরে রাখার জন্য সবচেয়ে বেশি উপযোগী না হলে ওই বাহিনী সাস্টেইনেবল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ